বাংলাদেশের পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা, তবে পশ্চিমবঙ্গের গুণী নির্মাতা সৃজিৎ মুখার্জিকে বিয়ের পর থেকে কলকাতায়ও কাজ শুরু করেছেন তিনি। এপার ও ওপার দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। এবার মিথিলা জুটি বাঁধছেন ভারতীয় জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে। ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, আয় খুকু আয় নামক এক সিনেমায় একসাথে কাজ করবেন মিথিলা ও প্রসেনজিৎ। ছবিটি প্রযোজনা করবেন ওপার বাংলার আরেক জনপ্রিয় অভিনেতা জিৎ। মিথিলার এই ছবিতে কাজ করা নিয়ে ইতোমধ্যে টলিপাড়ায় শুরু হয়েছে বেশ আলোচনা। আয় খুকু আয় ছবিটিতে বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎকে। তাছাড়া এই ছবিতে দ্বৈত চরিত্রে থাকবেন তিনি। এই ছবির পরিচালক দাবি করেছেন, চরিত্রের মতোই প্রসেনজিৎকে একেবারে অন্য পেশায় দেখা যাবে, যে পেশায় তাকে এর আগে কোনো সিনেমায় দেখা যায়নি। তাছাড়া এই ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়, শ্রাবন্তী মজুমদারের একতা বিপুল জনপ্রিয় গান আয় খুকু আয় আবারও শোনা যাবে। গ্রামগঞ্জের বাবা ও মেয়ের কাহিনীকে কেন্দ্র করে নির্মাণ করা হবে আয় খুকু আয় সিনেমাটি। প্রসেনজিৎ ও মিথিলা ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করতে দেখা যাবে সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায় এবং রাহুল দেব বোস সহ আরও অনেককে। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।